কিয়ামতের দিবসে মা বাবা সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। যেই মা দশ মাস দশ দিন পর্যন্ত সন্তানকে গর্ভে ধারণ করেছিলেন, ওই মাও পর্যন্ত কেয়ামতের সন্তানকে চিনবে না। কেয়ামতের মাঠ কেমন হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কেয়ামতের মাঠে সমস্ত মানুষ উলঙ্গ থাকবে। কি অবস্থা থাকবে? উলঙ্গ থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, কিয়ামতের মাঠে নারী পুরুষ সবাই কি উলঙ্গ থাকবে? নবীজি বললেন, ওহে আয়েশা, কিয়ামতের মাঠে নারী পুরুষ সকলেই উলঙ্গ থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই যে নারী পুরুষ কিয়ামতের মাঠে উলঙ্গ থাকবে, তাদের কি শরম লাগবে না? তাদের কি লজ্জা লাগবে না? রাসূল বলছে, হয়ে আয়েশা, কিয়ামতের মাঠ এমন অবস্থা হবে, কে উলঙ্গ, কে নারী, কে পুরুষ, সেদিকে তাকানোর সময় থাকবে না। সবাই চিন্তা করবে, আমার বিচারটা জানি কি হয়। চিন্তা করে দেখেন, উলঙ্গ নারী পুরুষ সেদিকে তাকানোর সুযোগ থাকবে না, চিন্তায় থাকবে, কনফিউশন থাকবে, চিন্তিত থাকবে, আমার অবস্থা জানি কি হয়, আমার হিসাবটা জানি কি হয়, আমি কি জান্নাতি না জাহান্নামী হই, সামনে কি জানি আমার ফায়সালা হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কিয়ামত সম্পর্কে আমার আল্লাহ তাআলা বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয় ফয়সালার দিন নির্ধারিত আছে। অর্থাৎ কোন দিন কিয়ামত হবে, কোন দিন বিচার হবে, ওই দিনটা আমার আল্লাহ নির্ধারিত করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিৎকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিৎকালা যাররাতিন শাররান ইয়ারা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা পৃথিবীর মধ্যে কতটুকু নেক আমল করেছো, কতটুকু বদ আমল করেছো, কিয়ামতের মাঠে আমার আল্লাহ তোমাদেরকে সব দেখাবে। আল্লাহ বলে, বান্দা তুমি এই গুনাহ করেছো কি? বান্দা বলবে, না আমি করি নাই। আল্লাহ বলবে, বান্দা এই দেখো ফেরেশতাদের লেখা আছে, তুমি অন্যায় করেছ, ফেরেশতার লিখিত ভাবে আমাকে দিচ্ছে। বান্দা বলবে, না আল্লাহ আমি গুনাহ করি নাই। আল্লাহ বলবে, ও আমার অডিও ফেরেশতারা অডিও নিয়ে আসো, আরেকদল ফেরেশতা ভিডিও নিয়ে আসবে, তুমি দুনিয়ার মধ্যে কি কাজ করেছো। বান্দারে তুমি দুনিয়ার মধ্যে কতটুকু নেক আমল করেছো, কতটুকু বদ আমল করেছো, কিয়ামতের মাঠে আমি আল্লাহ লিখিতভাবে অডিও ভিডিও সব তোমাকে দেখাবো। ভাই একটু চিন্তা করেন, এই যে আমরা কত গুনাহের কাজ করি, যদি কিয়ামতের মাঠে দেখানো হয় তখন কেমন লাগবে? যে ব্যক্তি অন্যায় করে মামলায় পড়ে, যখন তাকে গ্রেফতার করে হাজতে প্রেরণ করা হয়, যেদিন তার শুনানো হয়, সাক্ষী চায়, সেদিন কেমন চিন্তায় পড়ে যায়, আমি অন্যায় করেছি কথা ঠিক, আজকে তো আমার বিরুদ্ধে তারা সাক্ষী, তারা সে সাক্ষী দিয়ে আমার কি জানি অবস্থা আমার হয়, ঠিক কি না? জেলখানায় ওই সাক্ষী চাওয়ার সময়, বিচারের সময়
আসামির কাছে যে কেমন লাগে ওই পর্যায়ে যিনি গিয়েছেন শুধু তিনিই বুঝেন ঠিক কি না আরে দুনিয়ার আদালত কি দুনিয়ার বিচার কি আল্লাহ পাকের বিচারের মতো নয় দুনিয়ার অনেক বিচারকরা ঘুষ খায় আমার আল্লাহ কি ঘুষ খায় দুনিয়ার অনেক বিচারকেরা ডান বাম করে আমার আল্লাহ ডান বাম করে না আমার আল্লাহ হক আমার আল্লাহ সত্য আমার আল্লাহ বলে বান্দা যা হবে আমি আল্লাহ তাই বিচার করব আমার ভাইয়েরা আমার বন্ধুরা কিয়ামতের মাঠে এই হাত আমার বিরুদ্ধে অভিযোগ দিবে আমি এই হাত দিয়ে কি করেছি কিয়ামতের মাঠে আমার পা আমার বিরুদ্ধে অভিযোগ দিবে আমি পা দিয়ে কি অপরাধ করেছি কোন রাস্তায় গিয়েছি কথা বুঝছেন না এই হাতকে আমরা কত যত্ন করি কত যত্ন করি এইতে ঠান্ডা দিন আসছে অনেকে সরিষার তেল লাগায় অনেকে লোশন লাগায় কত যত্ন করি হাতের কিন্তু কিয়ামতের মাঠে এই হাত আমার বিরুদ্ধে অভিযোগ দিবে আমি এই হাত দিয়ে কি করেছি এই পা আমার বিরুদ্ধে অভিযোগ দিবে এই পা দিয়ে আমি কি কাজ করেছি হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে কলম ধরে অন্যের সম্পত্তি নষ্ট করে ফেলেছে হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে আলেমকে নির্যাতন করেছে আলেমকে আঘাত দিয়েছে এই হাত আমার বিরুদ্ধে কথা বলবে বলবে কি না আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে যতই কাজ করো অনেক কিছু মানুষ দেখে না গোপন বিষয়টাও আমি আল্লাহ দেখি আল্লাহ দেখে কি না এক ব্যক্তি সব জানতো নামাজ না পড়লে কি হবে রোজা না রাখলে কি হবে আমল না করলে কি হবে সব বুঝতো কিন্তু শয়তানের ধোকায় পড়ে সে আমল করত না যৌবনকাল চলে গেল ওই লোকটি বৃদ্ধ হওয়ার পরে চিন্তা করে আমি যুবককালে যৌবনকালে কত অন্যায় করেছি অপরাধ করেছি সব জানতাম আমার যে বিচার হবে তারপরেও শক্তি আছে বলে ওদিকে আমি কর্ণপাত করি নাই বৃদ্ধ হওয়ার পরে চিন্তা করে আমি যে সারা জীবন গুনাহ করেছি আমি তো জানি আমি কতটুকু গুনাহ করেছি আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে আমি আল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহর কাছে কি জবাব দিব মৃত্যুর আগ মুহূর্তে ছেলেদেরকে ডেকে বলে আমার ছেলেরা আমি বাবার মৃত্যুর পরে তোমরা আমার লাশটিকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে ছাই করে ফেলবে সন্তানরা বলে আব্বু এটা কিভাবে সম্ভব এ লোকটি সারা জীবন গুনাহ করেছে বৃদ্ধ হওয়ার পরে আল্লাহর ভয় অন্তরে প্রবেশ করেছে সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো কেমন ভয় করবে হাক্কাতু কাতিহি ভয় করার মতো করো সত্যি বলতে কি ভাই যে মুসলমান আল্লাহকে অন্তর থেকে ভয় করে ভয় করার মতো করে তিনি কখনোই গুনাহের কাজ করতে পারে না এই লোকটি বৃদ্ধ হয়ে গেল তার অন্তরে ভয় ঢুকেছে হায়রে জীবনে কত গুনাহ করেছি কত বাটপারি করেছি কত মিথ্যা কথা বলেছি গুনাহের কোনো শেষ নাই আমার জানি কি হবে আমি কবরে গেলে আমার অবস্থা কি হবে আল্লাহ যখন জিজ্ঞেস করবে বান্দারে কেন নামাজ পড়ো নাই কেন রোজা রাখো নাই কেন ভাইয়ের সম্পদ নষ্ট করেছ কেন তুমি মিথ্যা কথা বলেছ কেন তুমি মানুষের ক্ষতি করেছ আমি কি জবাব দিব তিনার অন্তরে ভয় ঢুকলো কি ঢুকলো ভয় ঢুকার পরে
সন্তানদেরকে বলতে লাগলেন, ও আমার প্রিয় কলিজার টুকরা সন্তানেরা, আমি বাবা তো জানি আমার জীবনে আমি কত গুনাহ করেছি, আমি জানি আমার কত গুনাহ, আমার মুসল্লি জানে না, ভাই জানে ভাইয়ের কত গুনাহ, বোনে জানে না, বোনের কত গুনাহ ভাইয়ে জানে না, ঠিক কি না? স্বামীর কতটুকু গুনাহ স্ত্রী জানে না, স্ত্রীর কতটুকু গুনাহ স্বামী জানে না, কিন্তু যিনি গুনাহ করে তিনি ঠিকই বুঝতে পারে আমি কতটুকু গুনার কাজ করেছি। যখন বাবা বললেন, ও আমার প্রিয় সন্তানেরা, আমার মৃত্যুর পরে তোমরা আমার এই লাশটিকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে, ছাই করে ফেলবে, সেই জ্বালিয়ে দেওয়া ছাইগুলো তোমরা বাতাসের সাথে ছিটিয়ে দিবে, ছড়িয়ে দিবে, নদীর পানির সাথে মিশ্রিত করে ফেলবে। বল আব্বা কেন? আমি যা গুনাহ করেছি যদি আমি এগুলো নিয়ে আল্লাহর দরবারে যাই আমার অবস্থা থাকবে না, তো তোমরা যদি আমার এই ছাইগুলো বাতাসের সাথে ছিটিয়ে দাও, পানির সাথে মিশিয়ে দাও, আল্লাহ আমাকে খুঁজেও পাবে না, আমার বিচারও হবে না। আসলে কি বিষয়টা এমন? আল্লাহর ক্ষমতা আছে কি না? আল্লাহ বলে কুন, আমি বললেই ফায়াকুন হয়ে যায়। আল্লাহু আকবার! যখন বাবা এই কথাটি বললেন, সন্তানেরা কথাটি ভালো করে মনে রাখলেন, বাবার মৃত্যুর পরে সন্তানেরা বাবার ওসিয়ত মোতাবেক বাবার লাশটিকে আগুন দিয়ে জ্বালিয়ে দিল, লাশটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পর এই লাশটি ছাই হয়ে গেল, ছাই হয়ে যাওয়ার পরে সন্তানেরা বাবার ওসিয়ত মোতাবেক এই ছাইগুলো বাতাসের সাথে ছিটিয়ে দিল, পানির সাথে মিশ্রিত করে ফেলল। আল্লাহ দেখিনি ভাই, মহব্বতে বলেন আল্লাহ দেখি কি না? কেউ যেটা দেখে না সেটা কে দেখে? কেউ যেটা বুঝে না সেটাও আমার আল্লাহ বুঝে দেখে জানে, ঠিক নি? আমার ভাইয়েরা, সন্তানেরা বাবার ওসিয়ত মোতাবেক বাবার এই ছাইগুলো ছিটিয়ে দিল, মিশ্রিত করে ফেললেন। আল্লাহ পাক ওই মানুষটির ছাইগুলো একত্র করে তাকে আল্লাহ খামির করে ফেলল। সুবহানাল্লাহ! আল্লাহ তাআলা তাকে আল্লাহর সামনে দাঁড়া করে বলে, বান্দা তুমি গুনাহ করেছ, অপরাধ করেছ, ভালো কথা, কিন্তু মৃত্যুর পূর্বে কেন সন্তানদের ওসিয়ত করেছ তোমার লাশটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য? এবার ব্যক্তি বলে, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অপরাধ করেছি, মৃত্যুর আগ মুহূর্তে তুমি আল্লাহর ভয় আমার অন্তরে প্রবেশ করেছে, সেজন্য আমি আমার সন্তানদেরকে ওসিয়ত করেছিলাম তোমরা আমার লাশটিকে আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে ফেলবে। আমি মনে করেছিলাম আমার সন্তানেরা আমার লাশ আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে ফেললে, বাতাসের সাথে ছিটিয়ে দিলে, পানির সাথে মিশিয়ে ফেললে আপনি আমাকে খুঁজে পাবেন না, আমি বেঁচে যাব। আল্লাহ বলে, বান্দারে তুমি কি জানো না আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে? আমি আল্লাহ কুন বললেই ফায়াকুন হয়ে যায়। আল্লাহ বলে, বান্দারি তুমি জীবনে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, কোরআন তেলাওয়াত করো নাই, বউ অন্যায় করেছ, অপরাধ করেছ, ও আমার বান্দা সব গুনাহ ক্ষমা করে দিলাম তুমি আমি আল্লাহকে ভয় করার কারণে। আল্লাহ তো বলে দিয়েছেন তোমরা আমি আল্লাহকে ভয় করলে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিব। আমি গত দুই দিন আগে মাহফিলে এই কথাটি বলেছিলাম। আমার আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আসরাফু আলা আনফুসিহিম,
তোমরা যারা গুনাহ করতে 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 নিজ রাস্তার সাথে জুলুম করে ফেলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা নিরাশ হবে না লা তাহজান চিন্তিত হবে না লা তাখফ ভয় পাবে না ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব বললাম আল্লাহরই এত গুনাহ করেছি তোমার বিধানগুলো মেনে চলি নাই নবীর সুন্নাতগুলো মেনে চলি নাই তারপর আপনি কেন ক্ষমা করবেন আল্লাহ বলে বান্দা তুমি পরের অংশ পড়ে দেখো না আমি আল্লাহ কে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ অতি দয়ালু ক্ষমাশীল আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে বলে ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয় আমি আল্লাহ তাওবা কবুলকারী সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দারি অন্যায় করেছো অপরাধ করেছো নামাজ পড়ো নাই ভাইয়ের ক্ষতি করেছো যত গুনাহ করেছো তুমি যখন আমার কাছে ক্ষমা চাইবা ও বান্দা জেনে রাখো তোমার যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে আমার কাছে তাওবা করো আমি আল্লাহ তাআলা তোমার পাহাড় পরিমাণ গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আবার পাহাড় পরিমাণ সওয়াব দান করব আরে ভাই মায়ের গর্ভে সন্তান যদি মায়ের সাথে বেয়াদবি করে মাঝে মাঝে মা বলে ওই খোদার গজব তোর গজবে খাক বলে কি না বাবা বলে তোর গজবে খাক কিন্তু আল্লাহ বলে বান্দারে তোমার মা তোমাকে ধারণ করেছে পেটে মনে করেছিলে তোমার মা মনে হয় তোমাকে সবচেয়ে ভালোবাসে জেনে রাখো একটু বেয়াদবি করার ফলে তোমার মা তোমাকে গজবের কথা বলে ফেলেছে আর আমি আল্লাহ কি বলি অন্যায় করবা অপরাধ করবা ক্ষমা করে দিব কারণ আমি আল্লাহ গফুরুর রহিম সুবহানাল্লাহ মায়ের চাইতেও আমার আল্লাহ বড় দয়াময় ঠিক কি না বাবার চাইতেও আমার আল্লাহ পাক বেশি দয়াময় ঠিক কি না আল্লাহ বুঝার তৌফিক দেন বলছিলাম যেই কথা কিয়ামতের মাঠে আমার হাত আমার বিরুদ্ধে কথা বলবে মনে আছে নি আপনাদের আমার পা আমার বিরুদ্ধে কথা বলবে এই হাত দিয়ে কি করেছেন এই পা দিয়ে কোথায় গিয়েছেন সব কিছু আপনার বিরুদ্ধে কথা বলবে সেই কঠিন কিয়ামতের মাঠে মানুষ বিপদের মধ্যে পড়ে যাবে ওই যে আম্মা জানা আয়েশা বলছে নবী গো সবাই উলঙ্গ থাকবে কেউ কারো দিকে তাকাবে না নবীজি বললেন তাকাবে কিভাবে চিন্তিত থাকবে আমার কি জানি হয় কত গুনাহ করেছে আমার কি জানি হয় এই চিন্তার মধ্যে থাকবে তাকানোর সুযোগ থাকবে না সে কঠিন কিয়ামতের মাঠে আমার নবীর কাজে আসবে কি না কিয়ামতের মাঠে মা আপনার কাছে আসবে না বাবা আপনার কাছে আসবে না ভাই আপনার কাছে আসবে না বোন আপনার কাছে আসবে না কিন্তু কিয়ামতের মাঠে আমার প্রিয় নবীজি আপনার সুপারিশের কাছে আসবে আমি একটি হাদিস শরীফ গত দুই তিন জুমা আগে বলেছিলাম আজকে আবার বলি বুঝার জন্য আমার নবীজি কত দয়াময় কত বড় রহমতের নবী যে নবী দুনিয়াতে উম্মতের জন্য কেঁদেছেন এখনো রওজা পাকে কাঁদে কিয়ামতের মাঠেও আমার নবী উম্মতের জন্য কাঁদবে সেই কিয়ামতের মাঠে মানুষ যখন দেখবে আমার মা আমার কাজে আসে নাই আমার বাবা আমার কাজে আসে নাই আমার সন্তান আমার কাজে আসে নাই আমার বোন আমার কাজে আসে নাই কেউ আমার কাজে আসে নাই এখন আমি কোথায় যাব মানুষ কিয়ামতের মাঠে চিন্তিত হবে পেরেশান হয়ে যাবে আমরাই তো নাকি কিয়ামতে আমরা উঠবো না আমাদের কথা আমরাই বলি আমরা কিয়ামতের মাঠে চিন্তিত হয়ে যাব এই কঠিন কিয়ামতের মাঠে কি বিপদে পড়ে আছি এই মুহূর্তে আমি কার কাছে যাব কার কাছে গেলে আমাকে একটু সাহায্য করতে পারবে বলেছিলাম হাদিসটি মনে আছে আপনাদের মানুষেরা
কিয়ামতের মাঠে সুপারিশ পাওয়ার জন্য আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে সুপারিশ পাওয়ার জন্য সাহায্য পাওয়ার জন্য যখন মানুষেরা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন ওহে আদম নবী আপনি আমাদের জন্য সুপারিশ করুন হযরত আদম আলাইহিস সালাম বলবে এর উম্মতের দল আমি আদম নবী নিজেও তো বিপদের মধ্যে পড়ে আছি আমি তোমাদেরকে কি সুপারিশ করব সুবহানাল্লাহ পড়েন না আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও যখন মানুষেরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন ওহে ইব্রাহিম নবী আপনি আমাদের জন্য সুপারিশ করুন ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবে আমি ইব্রাহিম নবী নিজে তো নফসে নফসি বলছি নিজের চিন্তা নিজে করছি আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না তোমরা মূসা নবীর কাছে যাও মানুষ মূসা নবীর কাছে যাবে মূসা নবী একই কথা বলবে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না তোমরা ঈসা নবীর কাছে যাও সুবহানাল্লাহ পড়েন না কোন নবীর কাছে ঈসা নবীর কাছে যাও সেই কঠিন কিয়ামতের মাঠে লোকজন যখন ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন ওহে ঈসা নবী আপনি আমাদের জন্য সুপারিশ করুন হযরত ঈসা আলাইহিস সালাম বলবে এরে উম্মতের দল আমি ঈসা নবী নিজে তো নফসি নফসি করছি আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না তবে একটি পরামর্শ দিতে পারবো মহব্বতে সুবহানাল্লাহ বিপদের সময় যদি কেউ বলে একটা ভালো পরামর্শ দিব কি যে আনন্দ লাগে ঠিক নি যদি কেউ বলে এত চিন্তার কারণ নেই আমি তোমাকে একটা রাস্তা বাতায়া দিচ্ছি এই রাস্তা যাও তোমার সমস্যা সমাধান হয়ে যাবে যিনি এমন বুদ্ধি দিবে আমার মনে হয় তার প্রতি যে একটা খুশি আসে আনন্দ আসে অন্য সময় এমন খুশি আনন্দ আসে না ঈসা আলাইহিস সালাম বলবেন এর উম্মতের দল আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না তবে তোমরা আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ তোমাদের প্রিয় নবীর কাছে যাও তিনার কাছে গেলে তিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারবে সেই কঠিন কিয়ামত আমার নবীকে লাগবে ঠিক কি না আহা আল্লাহ হেদায়েত দান করুক কেন জানি নবীর শান বললে অনেকের কষ্ট লাগে আরে ভাই কার শান বলবো মায়ের শান বলবো বাবার শান বলবো ভাইয়ের শান বলবো বোনের শান বলবো নেতার শান বলবো এগুলো দুনিয়ার মধ্যে শেষ ঠিক কিনা আমার নবী দুনিয়ায় কবরে আখেরাতে আছে কিনা নবীকে লাগবে নবীকে লাগবে আপনি ধনী হন গরিব হন যে দলের লোকে হন নবীকে লাগবে লাগবে কি না আমার ভাইয়েরা যখন মানুষ আমার নবীর কাছে গিয়ে বলবে ওগো নবী আপনি আমাদের জন্য সুপারিশ করুন আমরা খুবই বিপদের মধ্যে আছি আমার প্রিয় নবীজি সেই কঠিন কিয়ামতের মাঠে উম্মতের দুঃখে দুঃখী হয়ে আমার নবী সেজদার মধ্যে পড়ে যাবে বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় আমার নবী কিয়ামতের মাঠে সেজদার মধ্যে পড়ে প্রথমে আল্লাহর প্রশংসা করবে কার প্রশংসা আমরা নামাজের মধ্যে পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কার জন্য প্রশংসা হবে আমরা যার প্রশংসা করি যে আল্লাহর প্রশংসা করি আমার নবীও কিয়ামতের মাঠে ওই আল্লাহ পাকের প্রশংসা সেজদার মধ্যে পড়ে করবে আমার নবীজি সেজদার মধ্যে পড়ে প্রথমে আমার আল্লাহ পাকের প্রশংসা করবে এরপর আমার আমার নবী কাঁদবে আল্লাহ বলবে হাবিব কেন কাঁদেন আল্লাহু আকবার ও হাবিব দুনিয়ার মধ্যে কেঁদেছেন রাউজা পাকও আপনি কেঁদেছেন এখন আপনি কেন কাঁদেন আমার নবীজি বলবে আল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত আমার গুনাহের উম্মতকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি নবীর কান্না বন্ধ হবে না সে কঠিন কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলা
আমার প্রিয় নবীজির কাকুতি মিনতি দেখে নবীর চোখের পানি দেখে আমার আল্লাহ তাআলা আমার নবীর গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালা করে দিবে আল্লাহ হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ এই কথা বলবে হাবিব আপনার উম্মতের মধ্যে যেই উম্মতের অন্তরে বিন্দু মাত্র ঈমান আছে জাররা পরিমাণ ঈমান আছে আপনি তাকেও জান্নাতে নিয়ে যান মহব্বতে বলেন না সুবহানাল্লাহ শেষ কথা হচ্ছে আমাদের মরণ আছে আমরা কবরে যেতে হবে ঠিক নি কিয়ামতে বিচার হবে আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না আর মুসলমান হয়ে কবরে যেতে হলে কোরআন সুন্নাহর পক্ষে কাজ করা লাগবে কিনা আল্লাহর বিধান মেনে চলতে হবে কিনা নবী পাকের সুন্নাতগুলো মেনে চলতে হবে আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন ভাইরা আমার কিয়ামতের মাঠে সবাই চিন্তিত হবে না সবাই চিন্তিত হবে না যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন শহীদ হয়েছেন তিনারা কিয়ামতের মাঠে চিন্তিত হবে না কিতাবের মধ্যে পাওয়া যায় কিয়ামতের মাঠে যারা শহীদ হয়েছেন তার রক্তাক্ত শরীর নিয়ে উঠবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করে দিবে সুবহানাল্লাহ এবং যারা পৃথিবীর মধ্যে আল্লাহর পক্ষে কাজ করে আল্লাহর পক্ষে কথা বলে রাসূলের পক্ষে কাজ করে কথা বলবে তারাও কিয়ামতে লা তাহজান চিন্তিত হবে না তারা আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ আল্লাহ তো বলেই দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত ভালো কাজ করেছে কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি আল্লাহ পাক তাদের অতিথি হওয়ার জন্য তাদের মেহমানদারি করবার জন্য আমি আল্লাহ একটি জান্নাত তৈরি করেছি ওই জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস সুবহানাল্লাহ জাহান্নামের ভয়ের কথা কিয়ামতের ভয়ের কথা বললাম তবে কিয়ামতের মাঠে তখনই আপনি চিন্তিত হবেন ভয়ে থাকবেন যদি আপনি আল্লাহর বিধান নবী সুন্নাত মোতাবেক না চলেন ঠিক কি না হ্যাঁ যদি আপনি আল্লাহর বিধানগুলো মেনে চলেন রাসূলের পাকের সুন্নাতগুলো মেনে চলেন আশা করি আল্লাহর রহমতে কিয়ামতে আমরা চিন্তিত হব না আমরা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করব আল্লাহ পাক কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক